পাক বলছেন কোরআনে, বলবো বিধান, দুই প্রকার
এক প্রকার বিধান করো, আরেক প্রকার বিধান ছাড়ো। এক প্রকার বিধান করো, আর এক প্রকার বিধান ছাড়ো। করণীয়ের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ রাসূলকে বলেন আইনুল আমাল আফযালু, ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন আসসালাম, নামাজ। নামাজ হলো শ্রেষ্ঠ আমল। নামাজ কিভাবে শ্রেষ্ঠ আমল? নামাজ যখন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার যাবতীয় জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে না। সুতরাং নামাজ পেয়ে সুযোগ পাওয়ার পরেও আমরা নামাজে গাফিলতি করাটা এটা আসলে কিন্তু বুঝতে হবে যে আমার ভয়। নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহর বিধান দুই প্রকার করো আর এরপরে বলতেছেন দুই নম্বর শর্ত। এক নম্বর শর্ত আল্লাহকে মানো, আল্লাহর বিধান মানো। দুই নম্বর শর্ত মানবো কিভাবে? রসুলের তরিকা মেনে, রসুলের তরিকা মেনে, রসুলের কথা মেনে। তোমাদের মডেল দিয়ে দিলাম, তোমার এবারও কিভাবে করতে হবে তার নমুনা, তার মডেল, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুর পদ্ধতি দিয়ে দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি কোন গুনাহ হয়ে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মুফাসসিরিনা বলেন এখানে ইয়াখশাল্লাহ অর্থ হলো ভয়। একটা হলো গুনার আগে, আর একটা হলো ভয় গুনার পরে। বুঝেন তো আমার কথা? বলেন না, বুঝেন না? একটা গুনার আগে, একটা গুনার পরে। দুই একটা কথা আল্লাহ আমার আয়াতে উল্লেখ করছে। একটা হলো গুনাহ করার আগে, আর কোনো গুনাহ করে হবে অন্যায় করে ফেলেছে। রব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি, এখন জাহান্নামের কথা মনে হয়ে গেছে। প্রভু হে আমার জিন্দেগির গুনার জন্য মাপ চাই, মাপ করে দাও। এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, ওয়াদা করে আর ভবিষ্যতে গুনাহ করব না, পিছের গুনার জন্য যখন অনুতপ্ত হয়, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেই। যদি কোন কারণে নফসের দোকান, শয়তানের দোকানে পড়ি, গুনাহ করে থাকি, আর গুনাহ করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে সাহাবাই কেরামের কলবে গুনাহ গ্রহণ করে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উলাইকা আল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই ইমতিহানের শব্দটা এই ভাব থেকে যদি ইমতিহান আসে, এর অর্থ হয়
প্রহস্ত করা, কুশাদা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবায়ে কেরামের ফরজকে আমি আল্লাহ প্রহস্ত করে দিয়েছি তাকওয়া পদবীর জন্য। সাহাবায়ে কেরামের কলবে গুনাহ গ্রহণ করে না। আপনার পেটে কি পায়খানা খাওয়াইলে আপনার পেটে কি পায়খানা গ্রহণ করবে? কি করবে? যতক্ষণ পর্যন্ত তওবা তুমি শুরু হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত না হয়েছেন, নিশ্চিত হতে না পেরেছেন, ততক্ষণ পর্যন্ত তওবার ভূমি বন্ধ হয় না। সুবহানাল্লাহ। বলবো? জি জি বলবেন। নবীজির খেদমতে দেখে নবীজির মোজা বানিয়ে দে তৈরি করে দেন। মরিচ যাওয়ার সময় এক আনসারি সাহাবী দিকে তাকালেন, তাকানোর পরে একজন মহিলাকে গোসল করতে তিনি দেখে ফেলেছেন। ও প্রীতিকর অবস্থা, সঙ্গে সঙ্গে তিনি বলেন, প্রভু চোখ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি। বাড়িতে না গিয়ে পাহাড়ের দিকে চলে গেছে, আর বাড়িতে যায় না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। রাজকুমার যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, পাহাড়ে যে লোকটা কাঁদতেছে গুনার জন্য, তাকে বাড়িতে নেওয়ার জন্য আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি পাহাড়ে যেতে দুজন সাহাবী, একজনের নাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সালমান রাদিয়াল্লাহু। যাও তাকে নিয়ে পাহাড়ে গিয়ে বলেন, চলো নবীজি পড়েছেন তোমাকে নেওয়ার জন্য। তিনি মসজিদ নববীর সামনে গিয়ে উমর সালমান ওয়াসি রাদিয়াল্লাহু আনহুমাকে লক্ষ্য করে বলেন, হে উমর সালমান, আমি নবীজির সামনে যাব না, নবীজির সামনে যাব না। কেন? লজ্জা হয়, এই চেহারা আমি কেমনে নবীজি দেখাই, এই চেহারা আমি নবীজিকে কিভাবে দেখাবো? আমার ভয়, আমার শরম লাগে, লজ্জা লাগে, আমি গুনাহ করেছি, আমি জাহান্নাম হয়ে গেছি, আমি নামাজে শরীক হব, নবীজির সামনে যাব না। নামাজ শুরু হয়ে গেছে,
পিছনের কাতারে দাঁড়ালেন, নামাজ শেষ হয়ে গেল, রাসূল তাকায় দেখেন একটা লোক জমিনে পড়ে আছে, অজ্ঞান হয়ে গেছে। রাসূল কাছে গিয়ে যখন ধাক্কা দিলেন, তার জ্ঞান ফিরে আসলো। রাসূল বলেন, ওরে সাহাবী, তুই কেন বাড়ি ঘর ছেড়ে দিয়েছিস, কেন আমার বাখ্যার মত ছেড়ে দিলে? সাহাবী তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করে ফেলেছি, যোগ দিয়া জাহান্নামের আগুনের ভয়ে তো বাড়ি ঘর ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, আর বাড়ি ছাড়তে হবে না, বাড়িতে চলে যাও। কোরআনের একটি আয়াত তোমাকে শিক্ষা দিয়ে দিই, আয়াতটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা পড়বে আর আল্লাহর দরবারে কান্দো, আর বাড়ি ছাড়তে হবে না। শুনে রাখো, তোমার গুনাহ যদি আসমান জমিন থেকে বড় হয়ে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক তার থেকে আরো কোটি গুণ ভালো। কিন্তু শুধু কান্দে, গুনাহ করার পরে যে ভয়টা, যে কান্দাটা জাহান্নামের আগুনের ভয়ে, এটাকে খাসিয়া বলা হয়। আল্লাহ, আমি জাহান্নামের আগুনে থেকে যাবো, এই ভয় তো আমাদের কিছু নাই। তাহলে কি আমরা গুনার জন্য তওবা করতে এত শক্ত দিন আমাদের? তাই আমার লক্ষ্য করে দেখি, সাহাবীরা কত কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছে, রাত ঘুমায় না, বিস্ময়ে শুয়ে পড়েছে, উঠতে পারে না। সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর অবস্থা বড় করুন, বিছানা থেকে উঠতে পারে না। রাসূল তখন নিচে গেলেন তার বাড়িতে, তার বাড়িতে গিয়ে মাথার কাছে বসে বাড়ির থেকে মাথা উঠে গা নবীজির কুরুম বারুতে রাখলেন। কিন্তু সাহাবি তার মাথা নবীজির কুরুম থেকে নামিয়ে ফেললেন। নবীজি ভাবতেন, মনে হয় তার মাথাটা পড়ে গেছে, আবার তিনি উঠাইলেন, আবারও তিনি মাথা নামিয়ে ফেললেন। তিনবার নামানোর পরে রাসূল বুঝতে পারলেন, ইচ্ছা করে সে মাথা নামিয়ে ফেলে। তখন লাগছে বলে, ও সাহাবি, আমি স্নেহ করে মায়া করে মহাব্বত করি, তোর মাথাকে আমার গুরুতে উঠাই, কিন্তু তুই বারবার কেন মাথা নামায় গেল, কারণ জানি না, কারণ বুঝি না। তখন সাহাবি লাগছে বলে, নিয়ে রাসূলুল্লাহ, কয়েকজনের ভাগ্য এমন আছে বিশ্বনবীর গুরুতে মাথা রাখবে, বিশ্বনবীর গুরুতে মাথা রাখার মর্যাদা, আর সে আদিমের মতো মাথা রাখার চেয়ে দাম। আমার শরীরের সমস্ত যেন পোকায় কামড়াচ্ছে এমন মনে হচ্ছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন তার ছাত্রা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীকে জানাই দেন, সাহাবীর গুনাহ যদি আসমান জমিন থেকে বড় হয়ে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বিধান মেনে নাও, আমার নবীর তরিকা মানো, যদি গুনাহ হয়ে যায় তওবা করে ফেলো, জাহান্নামের আগুনের ভয়ে। তিন নম্বর শর্ত, চার নম্বর শর্ত হইল ইয়াক্কাতিহি, ইয়াক্কাতিহি হইল কিয়ামতের মাঠে আমাদের প্রত্যেকই একদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ধরে বলেন ঠিক না? যে যেখানে আছেন, দায়িত্ব আছেন, যারা দায়িত্বশীল আমাদের দেশে, যারা দায়িত্বশীল আছে, কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই বড় যদি থাকত, তাহলে অন্যায় অনাচারে কোনোদিন মুক্ত হতে পারত না, কিয়ামতে আল্লাহর আদালতে অবশ্যই।
সমষ্টির জবাবদিহি করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে যেমন জবাব দিতে হবে, যারা ক্ষমতায় আছে, যারা দায়িত্বে আছে, তারাও আল্লাহর আদালতে একদিন জবাবদিহি করতে হবে। ঠিক আপনাদের বলেন আমি আমার অঙ্গ প্রসঙ্গ গুণার কাছে যদি নৃত্য করি, আমি গান দেখাইলাম, আকাম সুকামে নৃত্য হইলাম, চিনাবি বিচারে নৃত্য হয়েছি, কারণ তুই যে পুরা করেছিস আমি আল্লাহ সব দেখেছি, আমি সব জানি দেব না, আমার কাছে সব আছে, শুধু জিজ্ঞাসা করা হবে। নামাজ পড়লি না কেন, জিনা করলি কেন, কেন খুব আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এগুলাকে কোনার কাজে কেন নিয়মিত করেছ, একজনে জবাব দাও, কিয়ামতের আদালতে জবাব দিতে না পারলে জাহান্নাম অবতারিত। এই বিশ্বাসটা যদি ভিতরে থাকে, এই পা যদি ভিতরে থাকে, আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছেন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং বিচার ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা করবে, মানুষের অধিকার দিবে, এই দায়িত্ব নিয়েছেন। এই জন্য আল্লাহ দরবারে জবাব দিয়ে তার করতে হবে। সুতরাং এই লোকটা ভালো হয়েছে, ভালো হয়েছে। উমর রাদি আল্লাহ আনহু বলেন, বুড়িমা আমরা দেশের বুড়ি হইলে বুড়ি ওই যুগে বুড়ি বুড়িকে যখন বলল আপনাকে আপনার হালতটা জানাইছেন, উমরকে জানানোর পরে যদি ক্রুজ না নেন সেটা হবে উমরের অন্যায়। আর যদি জানান জানেন না কোন অন্যায় কি করে হবে, বুড়ি যখন জিজ্ঞাসা করে জানানোর দায়িত্ব আমার নয়, জানানোর দায়িত্ব তার, যিনি দায়িত্ব নিয়েছেন, যারা তোদের বাস্তব চিন্তাই করে নিয়ে যা, যারা জনগণের অধিকার কেড়ে নেয়, জনগণ জবাব দিতে হবে না, কেমন আল্লাহর আদালতে তাই জবাব দিহি করতে হবে। কেন তুমি এটা করলা, এটা করলা কেন? আমি যেদিন কিয়ামতে আল্লাহর আদালতে জবাব দিব তখন উমর বুঝবে কয় মন জানে কয় মন আদি বলেন মাগো, যে লোকটার সাথে আপনি কথা বলতেছেন আমাদের বাংলাদেশে যখন রেব আসে কিন্তু জোয়ানকে জীবনে নির্মাণ রেব আসতেছে, এখন তো দোষ দেন কিন্তু শুধুমাত্র কিন্তু মা মরে ঘুমা মানে রেব যাচ্ছে কিন্তু ওই তুমি বলতো ঘুমাবি না উমরের ডাক দিবি,
বাচ্চা বলতো চোখ বন্ধ করে ডাক দিয়েন না, আমি ঘুমাই যাচ্ছি। দায়িত্ব আমার ছিল, খোঁজ খবর নিতে পারিনি, আমাকে মাফ করে দেন। মাফ করছেন, আমার করছি। লোকটা ভালো না খারাপ? লোকটা ভালো, টাকা পেয়ে আল্লাহ বিচার করবেন না তো? না জবাব দিতে চাচ্ছি আল্লাহর আদালতে ওমর ইবনে খাত্তাবের বিরুদ্ধে আপনার কোন কমপ্লেন নাই। আল্লাহর সামনে যারা জবাব দিয়ে করতে হবে, আমরা আল্লাহর বিধান মানি একটাতেই। আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিন করতে হবে, এই কারণে যদি কোন লোক গুনাহ করে না, ঘুষ খায় না, সুদ খায় না, এই সমস্ত ভাবে লিপ্ত হয় না, গুনার দিকে আহ্বান করলে সারা দেয় না, এই আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন এই করে যদি গুনার কাম থেকে বেঁচে থাকতে পারো, এই চার শর্ত যদি পূরণ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার রুজি দ্বারা, তত দিবেন তত খুশি হবে, আর দিবেন না আগে দেন নাই অত খুশি হয়েছেন আজকে, কখন দিয়ে ও কম্বল ফাটাইও খুশি করা যায়, বরং আরো ইচ্ছা বাড়ে। হ্যাঁ দিত আমরা ইচ্ছা করলে আমাদের আমল আখলাক অনেক সুন্দর করতে পারবে। এজন্য আল্লাহ আমাদের কৌশিত এবং এমন দেশে ইচ্ছা করলে আমরা প্রত্যেকেই আমরা আমাদের কাজ কর্মের দ্বারা যেন বাঙালি জাতির সুনাম হয়। আমার কারণ সবসময় খেয়াল রাখা দরকার যে আমাদের কারণে তাদের জন্য ধারণা খারাপ না হয়, এবং যে দেশে আসে তাদের সুক্রিয়া আদায় করতে হবে। কেন আদায় করতে হবে? এটা ইসলামের বিধান, যা যেখানে থাকবেন এরকম কিছু সুক্রিয়া তো অবশ্যই আদায় করতে হবে। ওরকম ঠিক না? এই জন্যে আমাদের কোনো আচরণ আমাদের জাতির জন্য, বাঙালি জাতির জন্য কল্পনা হয়।